আসসালামু আলাইকুম। স্কিল হান্টের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটি হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর থেকে কিভাবে আমরা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে সেভ দিতে পারি আমাদের ফাইলগুলো। আমরা যে কাজটা করেছি এই কাজটিকে জেপিজি অথবা পিএনজি বা অন্য যে কোনো ফরম্যাটে কিভাবে সেভ দিব, এই বিষয়টি ফটোশপ এবং ইলাস্ট্রেটর থেকে দেখব। তাহলে আমরা প্রথমেই অ্যাডোবি ফটোশপ ওপেন করি। এখানে আমাদের একটা লেখা আছে, লেখাটি দেখেন। এই লেখাটিকে যদি আমরা সেভ দিতে চাই, যদি পিএনজিতে সেভ দিতে চাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট করে নেই। ওকে, আমরা এই নিচের লেয়ারটি, যেই লেয়ারটিতে আমাদের একটি কালার অ্যাপ্লাই করা, হোয়াইট কালার অ্যাপ্লাই করা ছিল, এই কালারটিকে আমরা বন্ধ করে দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট। এটিকে আমরা এখন ইচ্ছা করলে জেপিজি ফরম্যাটেও সেভ দিতে পারবো, আবার পিএনজি ফরম্যাটে সেভ দিতে পারবো, অন্য কোনো ফরম্যাটে যদি সেভ দিতে চাই সেটাও পারবো, আবার পিএইচডি ফাইলেও সেভ করে রাখতে পারবো। ওকে, তাহলে আমরা কিভাবে এটিকে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করব এই বিষয়টি দেখি। প্রথমে আমাদের যে বিষয়টি করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমাদের সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ লেখা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের ফাইন্ডার চালু হবে, যেন আমরা কোথায় রাখবো এই লোকেশনটি আমাদের দেখিয়ে দিতে হবে। আমি যদি আমার ফাইলটি ডেস্কটপে রাখি, তাহলে উপর থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দেব। এছাড়া যদি আমি অন্য কোনো ড্রাইভে রাখি, এখান থেকে যদি আমি নিউ ভলিউম ডি, এই ডি ড্রাইভে রাখি, তাহলে আমি এই ডি ড্রাইভ সিলেক্ট করে দেব। আমি ফাইলটি ডেস্কটপে রাখবো, এ কারণে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর ফাইল নেম, এখান থেকে আমি ফাইলটির নাম দিব। আমি যদি এখানে 010 এই নাম দেই, বা এখানে আমি ABC নাম দিয়ে দিলাম। তারপর সেভ অ্যাজ টাইপ, এখান থেকে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আমি যদি পিএনজিতে আমার টাইটেলটি সেভ দিতে চাই, তাহলে এখানে পিএনজি লেখা, এই পিএনজি সিলেক্ট করে দেব। ওকে, পিএনজি সিলেক্ট করে দেব। এখন যদি এখানে সেভ দেই, তাহলে পিএনজিতে সেভ হয়ে যাবে। এখানে আর একটা বিষয়, আমরা অনেক সময় এখানে ক্লিক করার পরে পিএনজি ফরম্যাটটি আসে না, সেটি কেন আসে না এটা এখন দেখাচ্ছি। এটাকে ক্যান্সেল করে দেই। আমরা যদি একটি নতুন ডকুমেন্টস নেই, নিউ ডকুমেন্টস নেই, নিউ ডকুমেন্টসটির কালার মোড যদি আমি এখানে CMYK কালার মোড দিয়ে দেই, এখানে যদি RGB দিয়ে দেই, তাহলে আমরা পিএনজিতে সেভ দিতে পারবো। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যদি ফটোশপে CMYK কালার মোড ব্যবহার করি, তাহলে আমি পিএনজি ফরম্যাটে সেভ দিতে পারবো না। আমাকে পিএনজি ফরম্যাটে সেভ দেওয়ার জন্য অবশ্যই আমাদের ডকুমেন্টসটির কালার মোড থাকতে হবে RGB কালার মোড। এখন যদি দেখেন, আমি যদি এখানে CMYK কালার মোড একটি ডকুমেন্টস নেই, এটিকে যদি আমি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেই, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস যদি ট্রান্সপারেন্ট থাকেও, তারপর যদি এখানে ওকে দেই, এখন যদি এখানে আমি টাইটেলটি, এই টাইটেলটি নিয়ে আসি, দেখেন এই টাইটেলটি এখান থেকে আমাদের ডকুমেন্টসটি এখন CMYK কালার মোডে আছে। আমি যদি এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাই, দেখেন এখান থেকে যদি আমি পিএনজি ফরম্যাট সিলেক্ট করতে চাই, তাহলে আসবে না, কারণ আমরা ডকুমেন্টসটি CMYK এই ফরম্যাটে নিয়েছি, যার কারণে পিএনজি ফরম্যাট এখানে দেখাচ্ছে না। মানে ফটোশপ থেকে যদি আমি CMYK-তে কাজ করি, তাহলে পিএনজি ফরম্যাট আসবে না। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আলাদা, ইলাস্ট্রেটর থেকে আপনি CMYK-তেও পিএনজি করতে পারবেন এবং RGB কালার মোড থেকেও পিএনজি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফটোশপে এই সমস্যাটা আছে, আমরা যদি CMYK-তে কাজ করি, তাহলে আমাদের পিএনজি ফরম্যাটটি আসবে না। এটিকে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা এই লেখাটি, এই ডকুমেন্টসটি আমাদের RGB কালার মোডে আছে। আমরা এটিকে সেই ব্যাজে গিয়ে এখান থেকে পিএনজি অথবা এখান থেকে জেপিজি, এই অপশনটি জেপিজি যেই মোডই সিলেক্ট করি না কেন, অথবা এখানে অনেকগুলো ফরম্যাট আছে, সবগুলো ফরম্যাট, যে কোনো ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। আমরা এখন এই লেখাটিকে পিএনজি ফরম্যাটে সেভ দেব। ওকে, এটিকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করে এখানে ফাইল নেমের নাম দিয়ে দিলাম, ABC নেম দিলাম। এখন যদি সেভ দেই, সেভ দিয়ে দিলাম, দেখেন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না,
ওকে দিয়ে দেব। ওকে, এবারে আসি আমরা ডেস্কটপে যাই। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর এই যে এবিসি পিএনজি এটাকে আমরা সেভ দিয়েছি, ওপেন দিলাম। দেখেন এটি পিএনজি ফরম্যাটে, আমাদের শুধু লেখাটি সেভ হয়ে গেছে। ওকে, আমরা এভাবে জেপিজি অথবা পিএনজিতে ফটোশপ থেকে সেভ দিতে পারবো। তাহলে ফটোশপটি আমরা দেখলাম, এবারে আসি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করলাম, দেখেন এখানে আমার একটি আইডি কার্ড ডিজাইন করা। এই আইডি কার্ডটিকে যদি আমি পিএনজি অথবা জেপিজি যেই ফর্মেটি সেভ দেই না কেন, এক্ষেত্রেও আমাদের ইলাস্ট্রেটর থেকেও আমাদের ফাইলে যেতে হবে প্রথমে। কিন্তু ইলাস্ট্রেটর থেকে আমাদের যেতে হবে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করতে হবে, সেই ব্যাস না, এক্সপোর্ট। আমি এই এক্সপোর্টে এখন ক্লিক করলাম, তারপর দেখেন কোথায় সেভ দিব এই অপশনটি আসছে, ফাইন্ডারটি চালু হয়ে গেছে। এখান থেকে ঠিক একইভাবে ফাইল নেম, এখানে আমি এডিসি এডিসি দিলাম, তারপর দেখেন এখান থেকে আমি জেপিজি পিএনজি যেই অনেকগুলো ফরম্যাট আছে যে কোনো ফরম্যাটে আমি সেভ দিতে পারবো। এটিকে যদি আমি এই জেপিজি এই ফরম্যাটে সেভ দিই, সেভ দিয়ে দিলাম। এখন দেখেন নিচে তিনটে অপশন দেখাচ্ছে, ইউজ আর্টবোর্ডস। আমি যদি এই ইউজ আর্টবোর্ডসে ক্লিক করে দেই তাহলে আমার সম্পূর্ণ আর্টবোর্ড সেভ হয়ে যাবে জেপিজি মোডে। আর যদি আমি এটাকে সিলেক্ট করে না দেই, অল আছে, রেঞ্জ আছে, এখানে যা আছে আমাদের শুধু যে ফাইলটি আছে আমাদের শুধু আইডি কার্ডটি সেভ হবে, অন্য আদার্স কিছু সেভ হবে না। যদি এখানে আমরা জেপিজি দিয়ে অন্য কোনো কিছু ক্লিক না করি, এটা এটা যদি টিকটা না দিয়ে দেই, কোনো কিছু টিক দেব না, তাহলে এখন যদি আমরা এই এডিসি এইভাবে সেভ দেই, এখান থেকে যদি এক্সপোর্ট দেই, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে এক্সপোর্ট দিলাম, তারপর দেখেন এখান থেকে কালার মোড, আমরা যদি এটিকে প্রিন্টের জন্য দেই তাহলে সিএমওয়াই কে থাকবে, আর যদি অনলাইনে আপলোডের জন্য দেই, ফেসবুক ইউটিউব কিংবা টুইটারে আপলোডের জন্য আমরা আরজিবি ব্যবহার করব, আরজিবি কালার মোড ব্যবহার করব। এখানে কোয়ালিটি আমরা একেবারে 10 পর্যন্ত দিয়ে দেবো, যত দূর বাড়ানো যায়। তারপর অপশন থেকে দেখেন এখানে কম্প্রেশন মেথড, এখানে আমরা বেস লাইন স্ট্যান্ডার্ড এটা থাকবে, রেজুলেশন এখান থেকে আমি হাই করে দেব। দেখেন এখান থেকে আমি হাই 300 PPI এটিকে সিলেক্ট করে দিলাম, অন্য কোনোটা আমাদের এখান থেকে চেঞ্জ করার দরকার নেই। এখন যদি ওকে দেই তাহলে দেখেন এখন ওকে দিলাম, আমাদের ফাইলটি জেপিজিতে সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে এই যে আমার আইডি কার্ডটি সেভ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমি খেয়াল করবেন ইলাস্ট্রেটরে যাই, এখানে দেখেন শুধু আমার আইডি কার্ডটি ছিল, এখানে অন্য কিছু নেই, যার কারণে শুধু আমার আইডি কার্ডটি ওখানে সেভ হয়ে গেছে। যদি আইডি কার্ড বাদে আমার ওই এখানে অন্য কিছু থাকতো, তাহলে দেখেন আমি যদি আইডি কার্ড এবং এখানে যদি অন্য কোনো একটি কিছু আমাদের নেওয়া থাকে, দেখেন আরেকটি অবজেক্ট নেওয়া আছে, এখন যদি আমি ফাইলে গিয়ে এক্সপোর্ট দেই, তারপর এখানে জেপিজি সিলেক্ট করা আছে, এখানে আমরা এডিসি 2 দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখানে আবারও কোনো কিছু ইউজ করলাম না, এক্সপোর্ট দিলাম, ওকে দিলাম, সব কিছু ঠিক আছে আমাদের, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেখেন এবারে আমাদের এডিসি 2 এটাকে ওপেন করলাম, আর্টবোর্ডের ভিতরে যত ডকুমেন্ট ছিল সব চলে আসছে আর কি, সেভ হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের এক্সপোর্ট দেওয়ার সময়, আমাদের ফাইলটি সেভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যে কাজটি এক্সপোর্ট দিব, যে কাজটি সেভ করব, ওই কাজটি বাদে আর্টবোর্ডে কোনো কিছু আছে কি না, যদি আর্টবোর্ডে থাকে সেটাকে আমরা ডিলিট করে দেবো, আমরা যেই বিষয়টাকে শুধু এক্সপোর্ট দেবো, আর্টবোর্ড আমরা যেই বিষয়টাকে এক্সপোর্ট দেবো বা সেভ করব, ওই বিষয়টা ছাড়া আর্টবোর্ডে অন্য কিছু থাকতে পারবে না, থাকলে সেটিকে আমরা ডিলিট করে দেব। ওকে, এবারে আসি, দেখেন এটাকে আমরা ডিলিট করে দেই, সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে যদি ডিলিট করে দেই, তারপর যদি এটাকে আমরা একেবারে সেন্টারে নিয়ে আসি, এখন দেখেন যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি এক্সপোর্ট দেই, এক্সপোর্টে গিয়ে এখানে যদি এডিসি 3 এটা দিয়ে এখান থেকে যদি ইউজ আর্টবোর্ডস দেই, ইউজ আর্টবোর্ডস ক্লিক করে দিলাম, এবারে যদি আমি
এক্সপোর্ট দেই, দেখেন ইউজ আর্টবোর্ডস সিলেক্ট করে এক্সপোর্ট দেই, এখানে সব কিছু ঠিক করা আছে, ওকে দেই, ওকে দিলাম। এবারে আসি দেখি আমাদের রেজাল্টটা কি হয়েছে। দেখেন এখন আমি যখন ওপেন দিলাম আমার পুরো আর্টবোর্ড সেভ হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখন এভাবে ইউজ আর্টবোর্ডস এটা দেখিয়ে যখন আমরা সেভ দেব, তখন অবশ্যই আমাদের ইলাস্ট্রেটরে গিয়ে এই ফাইলটিকে যখন আমরা সেভ দেব, তখন এখানে যে আর্টবোর্ড টুলস আছে আমাদের একেবারে নিচের দিকে আর্টবোর্ড টুলস, এটিকে যদি আমরা সিলেক্ট করে একেবারে আইডি কার্ডের সমান করে নেই, এভাবে যদি সমান করে নেই, এভাবে সমান করে সিলেকশন কোড টুল সিলেক্ট করলাম, এখন যদি আমরা ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে সেভ দেই, তাহলে আমাদের পুরো আর্টবোর্ড সিলেক্ট হলেও পুরো আর্টবোর্ডের ভিতরে আমাদের আইডি কার্ড ছাড়া আর কিছু নেই। তাহলে আমরা এখন ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে এখানে যদি ইউজ আর্টবোর্ডস দেই, তারপর যদি এখানে নাম দেই ADC4, এক্সপোর্ট দিলাম, এখানে সব কিছু ঠিক করা আছে, ওকে দিলাম। এবারে যাই দেখি ADC4, দেখেন আমাদের শুধু আইডি কার্ডটি সেভ হয়ে গেছে। ওকে, এখন আমাদের জন্য যে বিষয়টি সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় ফটোশপে গিয়ে হোক ইলাস্ট্রেটরে গিয়ে হোক, যেভাবে আমাদের সেভ দিতে সুবিধা হয় আমরা সেভাবে সেভ দিয়ে তারপর আমরা আইডি কার্ডটিকে ব্যবহার করতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।